আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটি কামিজ কাটিং করে দেখাবো। তো আমি এখানে আড়াই গজ কাপড় নিয়েছি, এখানে 2 গজ, আর এখানে আপনার ডবল ভাঁজে 18 ইঞ্চি, মানে মোট 2.5 গজ কাপড়। তো আমাদের কাপড়টি আগে মেলে নিতে হবে, সুন্দরভাবে আগে মেলে নিব কাপড়টি, আঁকাবাঁকা যেন না হয়। তো আমরা এইভাবে 2 পাটে এখানে 4 ভাঁজ কাপড় নিচ্ছি, এটা আমরা সমানভাবে কাপড়টি ভাঁজ করে নিব। তো এখানে আমাদের 9.5 ইঞ্চি মাপ ধরতে হবে। আমাদের লম্বায় আসবে 43 ইঞ্চি ঝুল, এখানে আমি 43 ইঞ্চি নিয়েছি। তো এই পাশে আমাদের ঘেরের জন্য অবশ্যই আমরা 12 ইঞ্চি নেব, 12 দুগুণে 24 ইঞ্চি হবে এখানে 4 ভাঁজে। সমান হয় না হলে আবার হাতা শর্ট হয়ে যাবে কাপড়। তো প্রথমে আমরা এখানে ফুটের মাপ নেব 6 ইঞ্চি, যেটা কাত বলে। তো আমরা 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম, এখানে একটি চিহ্ন দিয়ে নিলাম, এখানে 19 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, কারণ ওইখান থেকে আমাদের বডির সেলাই পড়বে। কোমর হলো আপনার 32 ইঞ্চি, তাহলে এখানে আমি 9.5 ইঞ্চি নিলাম সেলাই সহকারে, আর এখানে 1 ইঞ্চি বেশি দিয়ে 10.5 ইঞ্চি, আমরা বডিতেও নেব 10.5 ইঞ্চি। কোমরের মাপ অনুযায়ী বডি হিপের জায়গায় আমরা 1.5 ইঞ্চি বেশি ধরব। তো আমরা এভাবে আগে মার্ক করে নিয়ে যে এখানে 19 ইঞ্চিতে দাগ নিয়েছিলাম, এখানে আবার বুঝিয়ে দিচ্ছি 9.5 ইঞ্চি। এখানে আমাদের বগলের মাপ হলো 8 ইঞ্চি, এখানে রাউন্ড শেপ দিয়ে নিব। তো এভাবে আমরা প্রথমে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি বগলের মাপ অনুযায়ী। এখন আমরা বডি কাটবো। এই যে বডি কাটা হয়ে যাচ্ছে, তো এখানে আমাদের এই পর্যন্ত একটি চিহ্ন দিয়ে নিতে হবে যেখান থেকে আমাদের ফাড়া অংশটি থাকবে। এখানে আমাদের 12 ইঞ্চি নিতে হবে, ঘেরের চওড়া অনুযায়ী আপনারা এটা, কারণ 2 হাতি বহর বেশি একটা হবে না, এপাশে হাতা কাপড় বের করবো। তো আমরা এইভাবে ফিতা বসিয়ে নিয়ে এভাবে আমরা সমান করে কেটে নিতে পারি, নাহলে আঁকা বাঁকা হয়ে যাবে। সেফ কাট থাকলে সেফ কাট দিয়ে দাগ নিয়ে নিতে পারবেন। আমাদের এই যে ফাড়া অংশতে একটু চিহ্ন দিয়ে নিলাম, নিচের অংশটি একটু আমরা সমানভাবে কেটে নিচ্ছি। ঝুল হবে আমাদের 43 ইঞ্চি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আপনারা কি শিখতে চান সেটাও আপনারা বলতে পারেন, কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি এভাবে গলাটি কেটে নিলাম, ফুটের জয়েন্টটি এভাবে ছুটিয়ে নিয়েছি। তো আমাদের কামিজ কাটা হয়ে গেল, এখন আমাদের হাতার অংশটি কেটে নেব বাকি অংশটা দিয়ে। যেটুকু কাপড় আমাদের বেঁচে গেছে এটা দিয়ে আমরা হাতা বের করব। এখানে 8 ইঞ্চি নিলাম, হাতার লম্বায় হবে 17 ইঞ্চি, 17 ইঞ্চিতে আমরা কেটে নিচ্ছি। কেটে নিলাম, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে আমাদের 2টি হাতার কাপড়,
মাঝখানে এটা দুই হাতি বহর, এই জন্য আমাদের জয়েন দিতে হবে মাঝখানে। তো আমরা এখানে 3 ইঞ্চি ডাউন করে আমরা এখানে চিহ্নটি দিয়ে নিলাম। এভাবে রাউন্ড শেপ করে দিলে সহজ হবে কাটানো। এই যে আমি হাতা কেটে নিলাম, এখানে আমাদের 5 ইঞ্চি ঢলা হবে, 6 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি 1 কেজি সেলাইয়ের জন্য। দাগ অনুযায়ী আমরা এভাবে কেটে নিব। আমাদের সম্পূর্ণ কামিজ কাটা হয়ে গেল। তো আপনারা সেলাইটা দিলে অবশ্য ভিডিও বড় হয়ে যাবে, তবে আপনারা দেখতে চাইলে জানাবেন, অবশ্যই আমি দেখাবো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।